জাহিন্দ হিন্দ ওয়েলকাম জানাই তোমাদের ডিফেন্স ড্রিম ইউটিউব চ্যানেলে বন্ধুরা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের আবার একটা নতুন ভর্তি জারি করে দিয়েছে ট্রেডসম্যান পদে বন্ধুরা তোমাদের যদি সিম্পল টেন পাস যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা এটা হচ্ছে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট ভ্যাকেন্সি মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা সিম্পল টেনপাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা তোমরাও যদি আর্মির ট্রেডসম্যান পদে যেতে চাও তাহলে এই ভিডিওটা তোমরা অবশ্যই কমপ্লিট দেখো কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে এর কমপ্লিট ডিটেলস আলোচনা করব এবং যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু বন্ধুরা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ইন গ্রুপ সি পোস্ট অ্যাট সিলেকশন সেন্টার ইস্ট এলাহাবাদ অর্থাৎ বন্ধুরা এটা তোমাদের এলাহাবাদের তরফ থেকে নিউ রিক্রুটমেন্টটা জারি করা হয়েছে ট্রেডসম্যান পদে বন্ধুরা প্রথমে আমি বলে রাখি এটা তোমাদের হচ্ছে মিনিস্ট্রি অফ হোম ডিফেন্সের অন্তর্গত অর্থাৎ এটা গৃহ মন্ত্রণালয়ের অন্তর্গত তো বন্ধুরা এখানে তোমাদের বলাই রয়েছে অল ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে নেক্সট বন্ধুরা এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া রয়েছে তো তোমরা দেখে নাও বন্ধুরা এখানে তোমাদের কী কী পোস্ট আছে এখানে তোমরা স্টেনোগ্রাফার গ্রেড এর জন্য চারটা ভ্যাকেন্সি পাবে এবং তোমরা সেটা এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে দেখতে পাচ্ছ নেক্সট বন্ধুরা এখানে তোমাদের রুম অর্ডারলির ক্ষেত্রে তোমরা পাঁচটা ভ্যাকেন্সি পাবে এবং সেটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে নেক্সট বন্ধুরা এখানে তোমাদের মেস ওয়েটার ম্যাসেঞ্জার ওয়াচম্যান গার্ডেনার হাউস কিপার তো সবের ক্ষেত্রে এখানে তোমাদের ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে এবং সেটা ক্যাটাগরি ওয়াইজও এখানে ভাগ করে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি বলে রাখি বন্ধুরা এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি থাকছে উনিশটা উনিশটা কিন্তু অল ওভার টোটাল এখানে তোমাদের ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট বন্ধুরা এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানটা কী চাওয়া হয়েছে তোমরা দেখে নাও যদি তোমরা স্টেনোগ্রাফার গ্রেড টুয়ের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদেরকে সিম্পলি টুয়েলভ পাস আউট হতে হবে অর্থাৎ যদি তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট হয়ে থাকো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু কোনো রকম তোমাদের নাম্বারের পার্সেন্টেজ চাওয়া হয়নি সাথে সাথে কিন্তু তোমাদের স্কিল টেস্ট করানো হবে স্কিল টেস্টে তোমাদের কিন্তু সম্ভবত টাইপিং টেস্টটা করানো হবে নেক্সট বন্ধুরা এখানে তোমাদের এজ লিমিটটা দেওয়া রয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স হতে হবে এবং তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে লেভেল ফোর অনুযায়ী অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে এবং ওটা আস্তে আস্তে বেড়ে একাশি হাজার একশো টাকা পর্যন্ত যাবে নেক্সট বন্ধুরা এখানে তোমাদের হচ্ছে যদি তোমরা রুম অর্ডারলির ক্ষেত্রে অ্যাপ্লাই করো এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশান পাস আউট অর্থাৎ তোমাদেরকে মাধ্যমিক পাস আউট হতে হবে সাথে সাথে কিন্তু তোমাদের এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স এজটা চাওয়া হয়েছে এবং তোমাদের এই ট্রেড রিলেটেড কিন্তু অভিজ্ঞতা চাওয়া হয়েছে অর্থাৎ তোমাদের এই ট্রেড রিলেটেড যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা এতে অ্যাপ্লাই করতে পারবে আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এখানে তোমাদের স্যালারিটা দেওয়া হবে লেভেল ওয়ান অনুযায়ী অর্থাৎ আঠেরো টাকা থেকে শুরু হবে এবং ওটা আস্তে আস্তে বেড়ে কিন্তু ছাপান্ন টাকা পর্যন্ত যাবে নেক্সট বন্ধুরা তোমরা যদি মেস ওয়েটারের ক্ষেত্রে অ্যাপ্লাই করো এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশান পাস আউট অর্থাৎ তোমাদের টেন পাস আউট হতে হবে সাথে সাথে কিন্তু এই রিলেটেড তোমাদের এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে এজলিমেন্ট আঠেরো থেকে পঁচিশ বছর চাওয়া হয়েছে এবং তোমাদের স্যালারিটা দেওয়া হবে লেভেল ওয়ান অনুযায়ী আঠেরো হাজার টাকা থেকে শুরু হবে এবং ওরা আস্তে আস্তে বেড়ে ছাপান্ন হাজার নশো টাকা পর্যন্ত যাবে নেক্সট বন্ধুরা তোমরা যদি এখানে আর বাকি পোস্ট বাকি পোস্ট অর্থাৎ তোমাদের এখানে বাকি রইল বন্ধুরা ম্যাসেঞ্জার ওয়াচম্যান গার্ডেনার এবং হাউস কিপার এই চারটা পোস্টের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের বলা রয়েছে সিম্পলি ম্যাট্রিকুলেশন পাস আউট অর্থাৎ তোমরা শুধুমাত্র যদি টেন পাস আউট হয়ে থাকো কোনো রকম নাম্বারে পার্সেন্টেজ চাওয়া হয়নি শুধুমাত্র যদি তোমাদের টেন পাস আউট থেকে থাকে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই তাহলে কিন্তু তোমরা এই চারটে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা এটা আমি আমার ওপিনিয়ন থেকে বলছি এখানে কিন্তু বলা রয়েছে তোমাদের এক বছরের অভিজ্ঞতা এখানে কিন্তু রকম বন্ধুরা তোমাদের সার্টিফিকেটটা চাওয়া হচ্ছে না এখানে যদি তোমাদের শুধুমাত্র কিছু একটু যদি তোমাদের অভিজ্ঞতা থেকে থাকে এই রিলেটেড তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে হবে ও অর্থাৎ তোমরা যদি এই সম্বন্ধে একটু তোমাদের জ্ঞান থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি এই প্রতিটা পোস্টের ওপর ও বিসি ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছ এবং এস টি এস ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ প্রতিটা পোস্টের ওপর নেক্সট বন্ধুরা এখানে তোমাদের ডিটেলসে বলাই রয়েছে যেহেতু তোমাদের এটা একটা অফলাইন অ্যাপ্লিকেশান সেহেতু তোমাদের এখানে বলাই রয়েছে এ সেলফ অ্যাড্রেস ইনভেলাপ অর্থাৎ তোমাদের সেলফ অ্যাড্রেস ইনভেলাপ কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই একটা পাঠাতে হবে যাতে তোমাদের পঁচিশ টাকার একটা পোস্টাল স্ট্যাম্প লাগানো থাকবে কারণ এতেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা জারি করা হবে তো বন্ধুরা আমি তোমাদের বলে রাখি এতে তোমাদের অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে একুশ দিন অর্থাৎ তোমাদের যেদিন থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে তারপর থেকে একুশ দিন এর অ্যাপ্লাই শুরু হয়েছে বন্ধুরা ষোলোই এপ্রিল দু থেকে এবং তারপর থেকে বন্ধুরা একুশ দিন তোমরা যদি কাউন্ট করে দেখো তাহলে কিন্তু ছয় মে দু তো তোমরা যা যারা অ্যাপ্লাই করতে চাও বন্ধুরা ছয় মে দু হাজার আগে আগে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো নেক্সট বন্ধুরা এখানে তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশনের ফর্মেটের পিডিএফটা দেওয়া রয়েছে এই লিঙ্কটা বন্ধুরা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করবে ডাউনলোড করে এটাকে প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করে তোমরা এটা ভালোভাবে বন্ধুরা ফিল আপ করবে এখানে তোমাদের যা যা ডিটেলস দেওয়া রয়েছে সব কিছু ফিল আপ করবে এবং তোমরা এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাবে বন্ধুরা এই ফর্মটা তোমরা যেই অ্যাড্রেসে সেন্ড করবে সেই অ্যাড্রেসটা বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসেই কিন্তু তোমরা এই অফলাইন অ্যাপ্লিকেশনটা সেন্ড করবে আদারওয়াইজ তোমাদের সুবিধার্থে বন্ধুরা এই অ্যাড্রেসটা আমি কিন্তু ডেসক্রিপশনেও প্রোভাইড করে রাখছি সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা তোমরা এই নোটিফিকেশানটা ডেসক্রিপশান থেকে ডাউনলোড করো এবং এটা প্রিন্ট আউট করে নাও তো আই হোপ বন্ধুরা আমি ব্যাপারটা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে এখনও যদি তোমাদের কারও কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুব শীঘ্রই আমি তোমাদের রিপ্লাই করব তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জে হিন্দ ওয়ান্দে দে মাতারম